প্রভাত। আজকে আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গঙ্গার শোভা গদ্যাংশটি আলোচনা করব। এর আগের দিন আমরা গঙ্গার শোভা নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম, আজ আমরা বাকি অংশ আলোচনা করব। লেখক স্টিমারে করে যাওয়ার সময় গঙ্গার অপরূপ দৃশ্য দেখেছিলেন। এই অপরূপ দৃশ্যে মুগ্ধ হয়ে লেখক এই গদ্যাংশটি লিখেছেন। তিনি দেখেছেন গঙ্গা নদীর ধারে যে প্রাচীন ঘাটগুলো, সেগুলো যেন এক অপরূপ সৌন্দর্য প্রকাশ করেছে। ঘাটগুলি মানুষে তৈরি করেছিল, কিন্তু কালের প্রবাহে তা আজ জীর্ণ হয়ে গেছে। ঘাটের ফাটলের মধ্যে দিয়ে ঘাস গজিয়েছে, অশ্বত্থ গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর ঘাটের সিঁড়িগুলো সবুজ শ্যাওলা ধরেছে। যেন মনে হচ্ছে মানুষ যেটুকু পেরেছিল করেছে, বাকি কাজটা যেন প্রকৃতি সম্পূর্ণ করে দিয়েছে। কবি আরও দেখেছেন গঙ্গা নদীর তীরে অসংখ্য মন্দির, সেই মন্দিরগুলো আজ জীর্ণ। মন্দিরে কোনো দেবতার মূর্তি নেই, পূজা পাঠও আর হয় না, কিন্তু তবুও এরা যেন প্রাচীন মুনি ঋষিদের মতো স্বমহিমায় বিরাজ করছে। এই মন্দিরগুলো এখনো মানুষের শ্রদ্ধা ভক্তি আকর্ষণ করে। আজও মানুষ সেই মন্দিরের পাশ থেকে গেলে আজও ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানায়। লেখক আরও জানিয়েছেন গঙ্গার এই রূপ যদি না দেখি তাহলে হয়তো বাংলার প্রকৃত রূপ ঠিকমতো দেখা সম্পূর্ণ হয় না। গঙ্গার জল তরঙ্গ বহুল নয়, অর্থাৎ গঙ্গার জলে ঢেউ খেলে না, বরং বলা চলে তরঙ্গহীন শান্ত। এই জলের ওপর বিকেলবেলায় সূর্য যখন অস্ত যায় তখন তার রক্তিম ছটা এসে পড়ে জলের ওপর, তার ফলে এক অপরূপ শোভার সৃষ্টি হয়। লেখক গঙ্গার রাতের সৌন্দর্যের কথাও বর্ণনা করেছে তার রচনার শেষাংশে। রাত্রে গঙ্গার শোভা বর্ণনা প্রসঙ্গে লেখক বলেছেন, কৃষ্ণপক্ষের সপ্তমীর চাঁদের ম্লান আলো গাছের ওপর পড়ে, কিন্তু নিচে থাকে ঘন অন্ধকার, এর ফলে একটা আলো আঁধারি ভাবের সৃষ্টি হয়। অন্ধকারাচ্ছন্ন গঙ্গার ওপর কিছুটা আলো পড়ে, দূরে ওপারেও সামান্য আলোর ছটা পড়ে। লেখক মনে করেন এপার যেন নিদ্রামগ্ন আর ওপার যেন স্বপ্নময় দেশ।